আপনারা দেখছেন এবিএন টিভি কলকাতা। নিরপেক্ষ নয় সত্যের পক্ষে। কলকাতায় আন্দোলন করতে গিয়ে পুলিশের হাতে মার খেলেন কান্দির বিধায়ক শফিউল আলম খান। এর প্রতিবাদে কান্দিতে প্রতিবাদ সভা। কলকাতায় আন্দোলন করতে গিয়ে পুলিশের হাতে মার খেলেন কান্দির বিধায়ক শফিউল আলম খান। এর প্রতিবাদে কান্দিতে প্রতিবাদ সভা। কলকাতায় আন্দোলন করতে গিয়ে পুলিশের হাতে মার খেলেন কান্দির বিধায়ক শফিউল আলম খান। এর প্রতিবাদে কান্দিতে প্রতিবাদ সভা। কলকাতায় আন্দোলন করতে গিয়ে পুলিশের হাতে মার খেলেন কান্দির বিধায়ক শফিউল আলম খান। নমস্কার বন্ধুরা, আগামী দিনে আরো বৃহৎ আকারে সেখানে আন্দোলন হবে। আর আজকের যে মিছিল আমাদের বিধায়কের নেতৃত্বে কলকাতার বুকে সংগঠিত হয়েছে, তা ওটা কলকাতার বুকে একটা মুখ সৃষ্টি করেছে, তার মমতা ব্যানার্জী ভয় পেয়েছে। আগামী দিনে এই সরকার জঙ্গুয়ারে যাওয়ার জন্য প্রস্তুত আছে। আমরা হঠাৎ করে খবর পাওয়ার পর আমরা শুধুমাত্র ফেসবুক ফোনাফোনির মাধ্যমে কিছুক্ষণ সময়ের মধ্যে আমাদের অনেক